ইসমিল্লাহ রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার হামিদুল হক। অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে আমি গত ক্লাসে তোমাদের জ্যামিতি পড়িয়েছিলাম, উপপাদ্য এক, আজকে উপপাদ্য দুই এবং উপপাদ্য তিন। এগুলো হচ্ছে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। প্রথমেই দেখো, আছে উপপাদ্য দুই, বৃত্তের সমান সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। গত ক্লাসে আমরা বুঝিয়েছিলাম বৃত্ত কাকে বলে, একটা নির্দিষ্ট বিন্দুকে সমদূরত্ব বজায় রেখে অপর একটি চলমান বিন্দুর পরিভ্রমণকালকে বৃত্ত বলে। তাহলে ও একটা নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে আমার একটা বৃত্ত। বৃত্তের দুইটি সমান যে, যে কাকে বলে? দুইটি বৃত্তস্থ বিন্দুর সংযোজক রেখা অংশকে যে বলে। আর সেই যে দুইটা যদি সমান হয়, তাহলে আমরা ধরি এটা একটা যে, এটা একটা যে, এটার নাম হচ্ছে এ বি, আর এটা হচ্ছে সিডি। তার মানে এ বি আর সিডি হচ্ছে দুইটা সমান যে। মনে করি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি দুইটি সমান যে, অর্থাৎ এ বি সমান সিডি। প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও থেকে, কেন্দ্র ও থেকে এ বি এবং সিডি সমদূরবর্তী। এখন আমাদের এখানে একটু অঙ্কন আছে, অঙ্কনটা হচ্ছে আমরা ও থেকে এটার উপরে ও এম এবং এটার উপরে ও এন লম্ব আঁকি, আর এ ও এবং সি ও যোগ করি। তাহলে কি বললাম, ও ও থেকে সি ডি এবং এ বি জের উপর যথাক্রমে ও এম এবং ও এন লম্ব আঁকি, এ ও এবং সি ও যোগ করি। এটা ছিল আমার অঙ্কন। এবার প্রমাণে দেখো, প্রমাণে এখানে ও থেকে সিডি এর উপরে এটা একটা লম্ব আঁকছি, তার মানে এটা 90 ডিগ্রি কোণ। ও থেকে এ বি এর উপরে ও এন লম্ব আঁকছি, এটাও 90 ডিগ্রি কোণ। এর আগে আমি এক নম্বর যে উপপাদ্যটা বুঝেছিলাম সেটা ছিল যে কেন্দ্র থেকে কোনো জের উপরে যদি লম্ব আঁকা হয়, তাহলে যে বিন্দুতে যে লম্বটা হয়, লম্বের যে পাদবিন্দু, সেটা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই ও এম লম্বের এম বিন্দুতে সিডি যে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু ও এম লম্ব সিডি, অতএব সি এম সমান ডিএম।
তার মানে এক নম্বর উপপাদ্য থেকে এটা আমরা পাইছি যে কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোন জ্যার মধ্যবিন্দুর সংযোজক রেখা অংশ ওই জ্যার উপরে লম্ব। তাহলে যদি এটা লম্ব হয় তাহলে এটা মধ্যবিন্দু, তার মানে সিএম সমান ডিএম, তার মানে হচ্ছে বা সিএম সমান হাফ সিডি। অনুরূপভাবে আবার দেখো, আবার ও এন লম্ব এ বি, অতএব আমরা লিখতে পারি এ এন সমান বি এন বা এ এন সমান হাফ বি হাফ এ বি, বি এন এ এন সমান হচ্ছে হাফ এ বি, এ বি এর অর্ধেক। তাহলে আমরা পেয়ে গেলাম যে সিএমটা হচ্ছে সিডি এর অর্ধেক আর এ এনটা হচ্ছে এ বি এর অর্ধেক। এবার দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করি, সমকোণী ত্রিভুজ, দুইটাই কিন্তু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ ও এন এবং ত্রিভুজ সি ও এম এ, এ ও সমান সি ও, এ ও সমান সি ও, এটা দেখো একই বৃত্তের ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়। তারপর আমরা একটু আগে যেটা বের করে নিয়ে আসছি সেটা হচ্ছে এই দুইটা থেকে দেখো, এইটা এটা হচ্ছে এক নাম্বার আর এটা হচ্ছে দুই নাম্বার। এক আর দুই থেকে আমরা যদি বলি, এখানে কিন্তু দেওয়া আছে সিএম সমান এ এন সমান বি এন আর এখানে আছে সিএম সমান হাফ সিডি। আমাদের বলা আছে কি যে এ বি সমান সিডি, অতএব হাফ এ বি সমান হাফ সিডি। তার মানে কী দাঁড়ালো, হাফ এ বি মানে কি, হাফ এ বি মানে হচ্ছে সিএম সমান এ এন। তো আমরা এখান থেকে পেয়ে গেছি সিএম সমান হচ্ছে এ এন। এখানে আমরা বলছি কি সমকোণী ত্রিভুজ, যেহেতু সমকোণী ত্রিভুজ তো সমকোণ একটা মিল আছে আর দুইটা বাহু মিলছে, অতএব ত্রিভুজ এ ও এন সর্বসম ত্রিভুজ সি ও এম। তো দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে কি হবে, এই বাহুটা ও এন সমান ও এম, এই ও এম আর ও এন হচ্ছে এ বি এবং সিডি এর দূরত্ব। তাহলে কি পেয়ে গেলাম, যেহেতু আমাদের এখানে বলা ছিল কি প্রমাণ করতে হবে যে ও থেকে এ বি আর সিডি সমদূরবর্তী, তো আমরা সেই দূরত্বটা নির্ধারণ করছিলাম, একটা হচ্ছে ও এন আর একটা হচ্ছে ও এম। অতএব এ বি ও সিডি কেন্দ্র ও থেকে সমদূরবর্তী, হয়ে গেল প্রমাণ। তাহলে আমাদের উপপাদ্যটা ছিল যে বৃত্তের দুইটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, আমরা প্রমাণ করে ফেললাম দুইটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। এবার আসো দুই নাম্বারটা, এটা আমরা চিত্র চেঞ্জ করবো না, এটাই চিত্র থাক। উপপাদ্য তিন, তিনে ছিল বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান, তার মানে এখানে বিশেষ নির্বাচনটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি যে দয় কেন্দ্র হতে সমদূরবর্তী। প্রমাণ করতে হবে যে এ বি সমান সিডি, দেখো পুরাটাই উল্টাটা, ওইটা আসছিল যে এ বি আর সিডি সমান ছিল, আমাদের বলছিল দূরত্ব সমান, এখন বলছে দূরত্ব সমান, এখন প্রমাণ করো যে যে দুইটা সমান। তো অঙ্কনের মধ্যে আমরা কি করব, অঙ্কনের মধ্যে দেখো আমরা ও হতে
ও থেকে এবি ও সিডি এর উপর ও এন এবং ও এম লম্ব আঁকি, এ ও এবং সি ও যোগ করি। প্রমাণে কী হবে? প্রমাণ হচ্ছে ও এন আর ও এম কি আমাদের লম্ব আঁকছে না, যেহেতু ও এন লম্ব এ বি, অতএব এ এন ইকুয়াল টু বি এন, তার মানে এ এন সমান হাফ এ বি। এটা একটা, আবার ও এম লম্ব সি ডি, অতএব ও এম সি এম সমান ডি এম বা সি এম সমান হাফ সি ডি। এটা তো আমরা প্রথম উপপাদ্য থেকে এটা পেয়ে গেছি। এখানে বলা আছে যে দূরত্ব সমান ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি আর সি ডি সমান, এ বি আর সি ডি সমান। তো যে ত্রিভুজ এ ও এন এবং ত্রিভুজ সি ও এম এ, ও এন সমান ও এম, যেহেতু ও থেকে এ বি ও সি ডি সমদূরবর্তী, এ ও সমান সি ও, কোণ এ এন ও সমান কোণ সি এম ও, অতএব ত্রিভুজ এ ও এন সর্বসম ত্রিভুজ সি ও এম, অতএব এ এন সমান সি এম। এখন এই এ এন সমান পাইছি আমরা কি, হাফ এ বি সমান সি এন হচ্ছে হাফ সি ডি, হাফ হাফ যদি কেটে দেই এ বি সমান সি ডি। তো আমাদের প্রমাণ করার উদ্দেশ্যই ছিল এ বি সমান সি ডি, সেটা প্রমাণিত হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দুইটা উপপাদ্য করাইছি এই অধ্যায়ে। আমাদের সিলেবাসে আর একটা উপপাদ্য আছে আর আমাদের অনুশীলনে আছে। তো আশা করি তোমরা বাসায় এই দুইটা করে ফেলবে। তো এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।